বন্ধুরা, জয়িতাস ওয়ার্ল্ডে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। আমার আজকের ভিডিওটি মূলত সেই আবার জওহর নবোদয় বিদ্যালয়ের উপরেই আজকের ভিডিওতে থাকছে, যে NVST সিলেবাস ফর ক্লাস 6 অর্থাৎ জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশান টেস্টের সিলেবাস ক্লাস 6-এর জন্য। আমার আগের ভিডিওগুলিতে জওহর নবোদয় বিদ্যালয় সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া আছে। যদি আপনারা কেউ না দেখেন বা জওহর নবোদয় বিদ্যালয় সম্পর্কে না জানেন, তাহলে আমার চ্যানেলে গিয়ে আপনারা সেই ভিডিওগুলি দেখতে পারেন। আজকের আমার মূলত ভিডিওটি জওহর নবোদয় বিদ্যালয় সিলেবাসের ওপর। আমরা প্রত্যেককেই চাই, যে সমস্ত বাচ্চারা ক্লাস 5-এ পড়ছে তারা জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশান টেস্টের জন্য বসুক। কিন্তু বাচ্চারা আগে থেকে প্রিপারেশান নিতে পারে না, এই কারণে যে অনেকেই জানেন না জওহর নবোদয় বিদ্যালয় সিলেবাস কী, কী কী ভাষায় পরীক্ষা হয়, কোন সাবজেক্টের উপরে পরীক্ষা হয়, কত নম্বরের পরীক্ষা হয়, কত সময়ের জন্য পরীক্ষা হয়। এই সমস্ত কনফিউশন আজ আমার ভিডিওটি দেখলে আপনাদের দূর হয়ে যাবে। তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। হয়তো ভিডিওটি একটু লম্বা হতে পারে, তার জন্য ক্ষমা প্রার্থী। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, এবং প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব মাই চ্যানেল, যাতে পরবর্তী প্রয়োজনীয় ভিডিওগুলি আপনারা খুব সহজেই দেখতে পারেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। JNVST সিলেকশানের পরীক্ষার সময় 2 ঘন্টা এবং প্রশ্নপত্রে 3টে সেকশন থাকবে। প্রত্যেকটি কোশ্চেনই কিন্তু অবজেক্টিভ টাইপের হবে। মোট প্রশ্ন থাকবে 100টি এবং মোট নম্বরও থাকবে 100, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের জন্য থাকবে 1 নম্বর। এই 100 নম্বরের মধ্যে আবার 3টে সেকশান থাকবে। প্রথম বিভাগে থাকবে মানসিক যোগ্যতার পরীক্ষা, যার প্রশ্নের সংখ্যা হবে 50 এবং নম্বরও থাকবে 50। দ্বিতীয় বিভাগে থাকবে অঙ্ক পরীক্ষা অর্থাৎ অ্যারিথমেটিক টেস্ট, এতে থাকবে 25টি প্রশ্ন 25 নম্বরের। তৃতীয় বিভাগে থাকবে ভাষা পরীক্ষা, সেখানেও থাকবে 5টি প্যাসেজে 5টা 5টা করে, মোট 25টা কোশ্চেন 25 নম্বরের। তাহলে মোট হলো 50 25 25, অর্থাৎ 100 নম্বরের। সময় থাকবে 2 ঘন্টা। প্রথম বিভাগ অর্থাৎ মেন্টাল অ্যাবিলিটি বা মানসিক যোগ্যতায় থাকবে 50টি কোশ্চেন। এই 50টি কোশ্চেনের মধ্যে থাকবে আবার 10টি বিভাগ, অর্থাৎ প্রত্যেকটা বিভাগে আবার 5টা 5টা করে কোশ্চেন থাকবে। 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নে 4টে করে চিত্র দেওয়া থাকবে। 4টি চিত্রে 3টে চিত্র কোনো না কোনোভাবে একই রকমের, কিন্তু 1টি চিত্র আলাদা ধরনের। যে চিত্রটি আলাদা সেটা নির্ধারণ করতে হবে। ভাগ 2-এ প্রশ্ন 6 থেকে 10 পর্যন্ত বাঁ দিকে একটা সমস্যা চিত্র দেওয়া থাকবে এবং 1 2 3 4 উত্তর চিত্র ডান দিকে দেওয়া থাকবে। নির্ধারণ করতে হবে উত্তর চিত্রগুলির একটি বাঁ দিকে আঁকা সমস্যা চিত্রের হুবহু রূপ, অর্থাৎ আরও ভালো করে বলতে গেলে বাঁ দিকে চিত্র মানে প্রশ্নচিত্রের সঙ্গে উত্তর চিত্রের 4টে ছবি একটা হুবহু রকমের একই রকম থাকবে, সেই ছবিটা আমাদের খুঁজে বার করতে হবে। ভাগ নম্বর 3-এ প্রশ্ন 11 থেকে 15 পর্যন্ত বাঁ দিকে একটা সমস্যা চিত্র দেওয়া থাকবে যার একটা অংশ থাকবে না, এবং ডান দিকে 1 2 3 4 করে নাম্বার উত্তর চিত্রগুলি দেওয়া থাকবে। সেখান থেকে বেছে নিতে হবে সমস্যা চিত্রের ওই নকশার খালি অংশের সাথে সম্পূর্ণভাবে, যেটা খাপ খেয়ে যাবে কিন্তু কোনো রকম দিক পরিবর্তন করবে না, এটা মাথায় রাখতে হবে। প্রশ্নভাগ 4-এ থাকবে 15 থেকে 20 পর্যন্ত 3টি সমস্যাচিত্র বাঁ দিকে আঁকা থাকবে এবং 4 নম্বর জায়গাটা খালি রাখা হয়েছে। সমস্যাচিত্রগুলি পর্যায়ক্রম একটা আছে, ডান দিকের উত্তরচিত্রগুলির সঙ্গে সেটা বেছে নিতে হবে, যেটা বাঁ দিকের সমস্যাচিত্রের ওই খালি স্থানটা পূর্ণ করতে পারবে। পঞ্চম বিভাগে থাকবে 21 থেকে 25 নম্বর পর্যন্ত 3টি সমস্যাচিত্র এবং 1টা ঘরে থাকবে প্রশ্নচিত্র। প্রথম ও দ্বিতীয় সমস্যাচিত্রের মধ্যে একটা সম্পর্ক থাকবে, ঠিক তেমনি সম্পর্ক থাকা উচিত তৃতীয় এবং চতুর্থ সমস্যাচিত্রের মধ্যে প্রশ্নচিত্রের ঘর থেকে, এবং সেই ছবিটা খুঁজে বার করতে হবে। প্রশ্নভাগ 6-এ থাকবে 26 থেকে 30 পর্যন্ত চৌকোনের একটা অংশ লেখার বাঁ দিকে, বাকি অংশটা রয়েছে 4টি চিত্রের মধ্যে, ওই টুকরো করা অংশটা খুঁজে নিয়ে সেটাকে জুড়তে হবে যাতে চৌকোনটি একটা সম্পূর্ণ হতে পারে। প্রশ্নভাগ 7-এ থাকবে 31 থেকে 35 পর্যন্ত বাঁ দিকে একটা সমস্যাচিত্র এবং ডান দিকে 1 2 3 4 করে দেওয়া আছে। উত্তর চিত্র থেকে নির্ধারণ করতে হবে যেটা সমস্যাচিত্রের প্রতিবিম্ব, অর্থাৎ আয়নায় আমরা যে ছবিটি দেখতে পাবো সেই ছবিটি।
প্রশ্ন বিভাগ 8 থাকবে, 36 থেকে 40 পর্যন্ত এক টুকরো কাগজকে মোড়া মোড়া হলে বা মোড়া হয়েছে এরকমভাবে বাঁ দিকে সমস্যা চিত্রে সেটা দেখানো হবে এবং উত্তর চিত্রে 1, 2, 3, 4 সেই নির্ধারণ ছবিগুলো দেয়া আছে যে ওই কাগজের টুকরোটা খুললে যে ছবিটা আমরা পাবো সেই ছবিটা সেরকম ছবি হিসাবে 4টে দেওয়া থাকবে এবং কোন ছবিটা খুললে ওই যথাযথ ওই কাগজ ভাঁজটা খুললে যে ছবিটা পাবো সেই ছবিটা কোনটা সেইটা সেই অ্যান্সারটা খুঁজে বার করতে হবে। প্রশ্ন বিভাগ 9 হচ্ছে 41 থেকে 45 পর্যন্ত বাঁ দিকে একটা সমস্যা চিত্র দেওয়া থাকবে, 4টি ছোটো ছোটো করে টুকরো টুকরো করে ছবি দেওয়া থাকবে এবং আরও বাঁ দিকে উত্তর চিত্রে সরি ডান দিকে 4টে করে ছবি দেওয়া থাকবে এবং বাঁ দিকে সেই ছোটো ছোটো 4টে টুকরো জুড়ে যে ছবিটি তৈরি হবে সেই ছবিটা ওই 4টি ছবি থেকে খুঁজে বার করতে হবে। এবং 10 নম্বর বিভাগে থাকবে 46 থেকে 50 পর্যন্ত, যার বাঁ দিকে একটা সমস্যা চিত্র দেওয়া আছে এবং ডান দিকে 4টে উত্তর চিত্র 1, 2, 3, 4 সংখ্যা নির্ধারিত করতে হবে এবং ওই যে ছোট ছবিটা যেটা সমস্যা চিত্রে দেওয়া আছে সেই সমস্যার ছবিটা বাঁ দিকে 4টে ছবির মধ্যে যে কোনো একটার মধ্যে লুকানো থাকবে, কোনটির মধ্যে সেই ছবিটি লুকানো আছে সেইটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। এই গেল 1 থেকে 50 অবধি প্রথম বিভাগ। এবার আসি সেকশন 2 অর্থাৎ অনুবিভাগ 2, যেটা হলো গণিতের অংশ। এখানে থাকবে 25টি কোশ্চেন 25 নম্বরের 15টি বিষয়ের ওপর। বিষয়গুলি হলো 1 নম্বর হলো সংখ্যা ও সংখ্যারীতি অর্থাৎ নিউমারেটিক সিস্টেম, 2 নম্বর হলো অপারেশন অফ হোল নাম্বার অর্থাৎ পূর্ণ সংখ্যার উপরে 4টি মৌলিক ক্রিয়া প্রণালী, 3 নম্বর হলো ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ, 4 নম্বর হলো প্রপার্টিস অর্থাৎ গুণক, গুণিতক ও গুণনীয়ক এবং তাদের ধর্ম, 5 নম্বর হলো লসাগু এবং গসাগু অর্থাৎ এলসিএম এবং এইচসিএফ, 6 নম্বর হলো দশমিক ও তার উপর নির্ভর মূল ক্রিয়াপ্রণালী, 7 নম্বর হলো ডেসিমেল ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ থেকে দশমিক ও দশমিক থেকে ভগ্নাংশ পরিবর্তন, 8 নম্বর হলো দৈর্ঘ্য ভর অর্থাৎ ম্যাস ধারকত্ব অর্থাৎ ক্যাপাসিটি সময় ইত্যাদি মাপনের সংখ্যার প্রয়োগ, 9 নম্বর হলো টাইমস ডিস্টেন্স অ্যান্ড স্পিড অর্থাৎ দূরত্ব সময় গতিবেগ, 10 নম্বর হলো অ্যাপ্রক্সিমেট অর্থাৎ নিয়ারেস্ট ভ্যালু অর্থাৎ রাশিমালার আসন্ন মান, 11 নম্বর সিম্পলিফিকেশন অর্থাৎ সংখ্যা সূচক রাশির সরলীকরণ, 12 নম্বর পার্সেন্টেজ অর্থাৎ শতকরা হার ও তার প্রয়োগ, 13 নম্বর প্রফিট লস অর্থাৎ লাভ ক্ষতি, 14 নম্বর সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ, 15 নম্বরে থাকবে এরিয়া পেরিমিটার অ্যান্ড কিউব অর্থাৎ পরিসীমা ক্ষেত্রফল এবং ঘনফল। এবার আসি সেকশন 3 অর্থাৎ অনুবিভাগ 3 নম্বরে। এখানে হবে ভাষাজ্ঞান পরীক্ষা, যে যে মাধ্যমে পরীক্ষা দেবে সেই ভাষাতেই তার প্যাসেজ থাকবে, প্রত্যেকটা প্যাসেজে টোটাল প্যাসেজ থাকবে 5টা, 5টাতে 5 রকমের গল্প থাকবে, অবশ্যই বাচ্চাদের উপযোগী প্যাসেজ, সেই প্যাসেজে প্রত্যেকটা প্যাসেজে 5টা করে কোশ্চেন থাকবে, 4টে করে হচ্ছে প্যারাগ্রাফের ভেতর থেকেই অ্যান্সার পেয়ে যাবে, 1টা করে থাকবে গ্রামাটিক্যাল কোশ্চেন। তাহলে প্রত্যেকটা প্যাসেজে 5টা করে হলে মোট 5টা প্যাসেজে 25 নম্বরের পরীক্ষা থাকবে অর্থাৎ 25টা কোশ্চেন থাকবে। এই গেল আমাদের জহর নবোদয় বিদ্যালয় সিলেবাস। আশা করি আমার ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে এবং আপনাদের খুবই কাজে লাগবে। তো আর দেরি না করে আজ থেকে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য প্রিপারেশান নিতে পারেন। তো বন্ধুরা আরও একবার জানাই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করুন এবং বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনারা খুব সহজেই পেতে পারেন। তো বন্ধুরা নমস্কার, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।